हेलो फ्रेंड्स, सायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी बानाबो आलू फुलकपि दिए कई माछेर एकटी रेसिपी। ए रेसिपिटा किन्तु एकदम अनबद्य एकटा ट्रेडिशनल रेसिपि। रेसिपिटे शुरू करार आगे माछ काटार किछु मुहूर्तेर भिडियो आपनादेर संगे शेयर करछि। कई माछे जेहेतु भीषणई काटा थाके, से कारणे कई माछ कीभावे खूब सहजे काटबेन সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করি। এবার শাড়ি পরতে হবে তো তাহলে, তাই তো? ওরে বাবা, ও কই মাছ? কি মাছ এটা? কাটা। হ্যাঁ, মাছে কাটা আছে, কিন্তু এর নাম কই মাছ। এর নাম কি? কই মাছ। হ্যাঁ, ওটা ফেলে দাও নোংরা। দেখেছিস মাছ জল ছেটাচ্ছে, দেখেছিস? দেখুন, এদিকে ইনি লিপস্টিক পরে বসে আছেন একা একা, আর নেল পলিশ খোলার চেষ্টা করা হচ্ছে। নেল পলিশের বোতলটি খুলতে পারেননি এখনো। এদিকে মা মাছ কাটছে। দেখে নি মা কিভাবে কই মাছ কাটছে। আমি মাছ কাটার পদ্ধতি দেখাবো বলেছিলাম, সেটাই এখন এখানে দেখাবো। মাছ জ্যান্ত হলে কিন্তু এই মাছ ধরা ভীষণই কষ্টকর, কারণ মাছে ভীষণই কাটা থাকে, সেগুলো মাছ কিন্তু ফুটিয়ে দেওয়ার জন্য চেষ্টা অনবরত চালিয়ে যায়। ছাই দিয়ে কই মাছের মাথাটা খুব ভালো করে ধরে এভাবে মাছটা কেটে নিচ্ছে। সম্পূর্ণ মাছ কাটার পদ্ধতি এখানে মা দেখিয়ে দিচ্ছে। দেখুন, আমি এই ভিডিওটা একটু অন্য রকমের বানানোর চেষ্টা করেছি। আপনাদের যদি এরকম ব্লগ টাইপের ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলেই আমি পরবর্তীতে এরকম ভিডিও বানাবো। না হলে অ্যাজ ইউজুয়াল যেরকম রেসিপি দিই, সেরকম রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমার কাছে ভীষণ জরুরি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে যখনই আমি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমার চ্যানেলে রয়েছে বিভিন্ন রকম আমিষ নিরামিষ পিঠে পুলি সমস্ত রেসিপি। ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে যদি ভিডিওগুলো না দেখে থাকেন, আমি প্লেলিস্ট অ্যাড করে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। দেখি তো চুল দেখি। ওরে বাবা, এত চুল, অনেক চুল তো, মনে হয় তো সত্যি সত্যি চুল তোর। হ্যাঁ, আমার যেরকম চুল সেরকম তোরও চুল, তাই? তোর পা পর্যন্ত। দেখে নিলাম মিমির কাণ্ড কারখানা। এবার শুরু করি রেসিপিটি। এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি 300 গ্রাম। কেটে ধুয়ে নেওয়া মাছগুলোই এবার দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয়, সবকটা স্টেপ ফলো করে বানালে আপনাদেরও এই মাছের ঝোলের টেস্ট মুখে লেগে থাকবে, এতটাই ভালো টেস্ট হয়। ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে নিলাম।
এবার দিচ্ছি সর্ষের তেল 1 টিস্পুন। সর্ষের তেল দিয়ে আবারও মাছটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছ খুব ভালো করে মাখিয়ে রেখে চলে যাব এবার রান্নায়। রান্নায় যাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি মাছের সঙ্গে নিতে হবে কোন কোন সবজি। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলো এভাবে বড় বড় করে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। এক্ষেত্রে কিন্তু ফুলকপিটা এভাবে কাটলেই ভালো লাগে। নিয়েছি একটা টমেটো টুকরো করে কেটে, আর নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে, নিয়েছি আলু এভাবে টুকরো করে কেটে, 2টো আলু নিয়েছি এখানে। সবজিগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এবার এই বোল নিলাম, বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, দিয়ে দিচ্ছি এবারে শুকনো লঙ্কার গুঁড়ো 1.5 টিস্পুন। লবণ আর ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। এবার দিচ্ছি জিরে গুঁড়ো 1.5 টিস্পুন। আমি রান্নায় চিনি ব্যবহার করছি না, চিনি ব্যবহার করতে চাইলে এখানে সামান্য চিনি অ্যাড করতে পারেন। আরও 1/4 টিস্পুন আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি জল। খুব বেশি জল কিন্তু প্রথমেই আমি দেব না, এখানে আমি 1/4 কাপের থেকেও কম জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি। রান্নার আগে যদি এভাবে এই মশলাটা তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা করতে ভীষণই সুবিধে হবে। এটা সাইড করে রাখছি। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে মাছ ভাজার জন্য, নাহলে মাছ কড়াইতে লেগে যাবে। তেল চারপাশে স্প্রেড করে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কই মাছগুলো। মাছ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। মাছগুলো এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এখানে মাছগুলো কিন্তু একটু কড়া করেই আমি ভাজছি, খুব বেশি কড়া করছি না। আপনারা চাইলে যদি কম ভাজা মাছ পছন্দ করেন তাও কিন্তু রাখতে পারেন। এই রেসিপিতে একটু কড়া মাছ ভাজাই ভালো লাগে। মাছ ভাজাগুলো হয়ে গেছে, আমি একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে রাখছি। এভাবেই বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি। টুকরো করে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এখানে ফুলকপির কোনো মাপ নেই, আপনারা যতটা ফুলকপি দিতে চান দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপির সঙ্গে মিশিয়ে এবার আমি লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এটাকে ঢাকা দিয়ে রাখছি 2-3 মিনিটের জন্য। ফিরে এলাম, এবার এটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুর টুকরো দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। লো ফ্লেমে রেখেছিলাম গ্যাসটা। ফিরে এলাম, আমি মাঝখানে এসে কিন্তু এটা নাড়াচাড়া করে দিয়ে গেছিলাম। এভাবে এটা আরও 1 মিনিট আমি ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। এবার সবজিগুলো নরম হয়ে গেছে, আমি একটি পাত্রে সবজি তুলে রাখছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 3 টেবিল স্পুন। তেল খুব ভালো করে গরম করে দিলাম 1/2 টিস্পুন জিরে, দিলাম 1টা তেজপাতা। এভাবে এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এটা একটু লালচে হচ্ছে। এবার বানিয়ে রাখা মশলার মিশ্রণটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম হাইতে। এভাবে এটাকে কষাতে থাকবো আমি। মশলা কষানো কিন্তু রান্নার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে মশলাটা কষাতে হবে। দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরো দিয়ে এভাবেই এটাকে কষাতে থাকবো মিডিয়াম হাই ফ্লেমে। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। লবণ আর ঝাল কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন,
কাঁচা লঙ্কা যদি স্কিপ করতে চান সেটাও করতে পারেন। মশলা খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে। আমি মিনিট পাঁচেক ধরে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই সময় আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে কষাতে থাকছি আরও দু মিনিট। সামান্য জল দিয়ে দিলাম, ড্রাই হয়ে গেছিল মশলাটা সেই কারণে। এভাবেই এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার ফুলকপি। আলু একটু কষিয়ে নেওয়ার পরে ফুলকপি অ্যাড করলাম। ফুলকপি দিয়ে আবারও আলু আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে এভাবে আরও দু মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি। আলু আর ফুলকপি সমেত মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে উষ্ণ গরম জল আমি অ্যাড করছি। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এখানে গ্রেভিটা কিন্তু ভীষণ পাতলা হবে না, আবার খুব গাঢ় হবে না। এরকম পরিমাণ জল দিলাম যাতে খুব ভালো করে মাছ আর সবজি ডুবে যায়। এবার হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক মিনিটের জন্য। ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো। এই মাছের রেসিপিতে আলু আর ফুলকপি যদি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আলুর ভেতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়, আর তাই জন্য মাছের ঝোলের আলুটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খুব ভালো করে এভাবে মিশিয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে রাখছি হাই ফ্লেমে 3-4 মিনিটের জন্য। এবার ঢাকনা খুলে এভাবে আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এভাবে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন। এবার খুব ভালো করে এটা ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পারলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।